কাবেল টিভি সত্যের সাথে। ফরিদপুর জেলার মধুখালী উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান সাহেব মৃত্যুবরণ করায়, ওখানে উপজেলা চেয়ারম্যান পদ খালি হয়। আমি সেই চেয়ারম্যান পদে নৌকার প্রত্যাশী হয়ে পদপ্রার্থী হয়ে ফর্ম কিনছি। আমি সবসময় এই গত ছাত্র জীবন থেকে আমি আওয়ামী লীগের সঙ্গে জড়িত, ছাত্রলীগের সঙ্গে জড়িত। তারপরে আমি পুলিশ ডিপার্ট বিভাগে চাকরি করছি, পুলিশ বিভাগে পুলিশ ইন্সপেক্টর দ্যাট ইজ ওসি হিসাবে অবসর নিয়েছি, যার দরুন স্থানীয়ভাবে আমার আওয়ামী লীগের তেমন কোনো পদ পদবি নেই। তবে আমি আওয়ামী লীগ মনে প্রাণে বিশ্বাস করি এবং সমর্থিত, এবং সেইভাবে দলীয় নমিনেশন থানা আওয়ামী লীগ থেকেও নিয়েছি এবং এখানেও ফর্ম কিনেছি। আমি যেমন আপনার অবসর নিয়ে এসে সামাজিকভাবে যেমন আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শ্রেষ্ঠ আব্দুর রউফ স্মৃতিসংঘের ভাইস প্রেসিডেন্ট, তারপরে আমাদের এখানে যে সামাজিক কাজ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি, তারপর আপনার বন্ধন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা, আপনার বীর শ্রেষ্ঠ আব্দুর রউফ যে স্মৃতিসংঘ আছে সেখানে আমি উপদেষ্টা, সামাজিক কাজে আমি এভাবেই আছি। তারপর আবার বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে বিভিন্ন এলাকায় মহল্লায় আমি সামাজিক কাজের সঙ্গে সবচেয়ে জড়িত, যেমন শীত বস্ত্র বিভিন্ন, এই যে আপনার করোনার যে ইয়েটা হলো করোনার বিভিন্ন চিকিৎসা ওষুধপত্র খাদ্য এ সমস্ত আমি আমার যে ছেলেপেলে আছে তাদের সঙ্গে নিয়ে আমি সমস্ত সাহায্য সহযোগিতা সামাজিকভাবে আমি সবসময় জড়িত হয়েই আমি কাজকর্ম করে যাচ্ছি, যার দরুন আমার থানা আওয়ামী লীগের যে সমস্ত কর্তৃপক্ষ যে সমস্ত নেতাকর্মী আছে তারা আমার পক্ষে আমার জন্য তারা স্যাটিসফ্যাকশন এবং আমাকে তোমরা দলীয় মনোনয়নপত্র আমাকে দিয়েছেন এবং দলীয় মনোনয়নপত্র আমি জমা দিয়েছি। এদের কাছে আমার আহ্বান যে আমি যেহেতু সামাজিকভাবে সবসময় জড়িত, চাকরি জীবনেও আমি আওয়ামী লীগকে মনে প্রাণে ভালোবেসে আমার এই সমস্ত ইয়ে আছে, মানে আমার সমস্ত দিক দিয়ে আমার সমস্ত আমার কাজবাজে সবাই স্যাটিসফাই, তবে আমি দলীয় নমিনেশন চাচ্ছি। যদি আমি দলীয় অনুষ্ঠান পাই, যদি আমি নির্বাচিত পারি, তাহলে আমি জনগণের সেবা করব, এটা আমার মনে প্রাণে বিশ্বাস আছে। আর যদি দলীয় অনুষ্ঠান না পাই, তবু আমি দলের আনুগত্য ই করি, সবসময় স্বীকার করি দলের পক্ষে হয়ে যেই নির্বা আপনার দলীয় মনোনয়ন পাক না কেন আমি তার নির্বাচন করব, এবং আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য আমি দলীয় নমিনেশন না পেলেও আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য আমার যে সমস্ত কাজ বা যে সমস্ত আওয়ামী লীগের পক্ষে যে কাজবাজ করা দরকার আমি ইনশাল্লাহ করবো, এটাই আমার।